বন্ধুরা নমস্কার, আমি আপনাদের বন্ধু সৌরভ। আমার ইউটিউব চ্যানেল মাই রুফ গার্ডেন রিভলিউশনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটির থাম্বনেল ও শুরুর অংশটি দেখে এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওটির বিষয় সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি শীতের পালং শাক চাষ নিয়ে। আপনারাও বাড়িতে ছাদের উপর যে কোনো প্লাস্টিকের কন্টেনারে বা টবে এই রূপ পালং শাক চাষ করতে পারেন, তবে সেই চাষ যেন সম্পূর্ণ জৈব পদ্ধতিতে হয়, কোনো প্রকার রাসায়নিক সার কিন্তু ব্যবহার করবেন না। দেখুন বন্ধুরা, আমি বাজার থেকে মাত্র 5 টাকার এই পালং বীজ সংগ্রহ করে প্রথমে 3 দিন রোদে একটু রেখেছিলাম। অল্প জল দিয়ে বীজগুলোকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 1.5 দিন। এই বীজের খোলাগুলি বেশ পুরু, তাই 1.5 থেকে 2 দিন ভিজিয়ে রাখলে ভালো। এরপর ছোট্ট একটা টবে মাটি ও গোবর সারের একটি মিশ্রণ তৈরি করেছি এবং এতে বীজগুলি ছড়িয়ে দিয়ে মাটিগুলি হালকা নাড়াচাড়া করে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। রোদের মধ্যে রেখেছি টবটাকে। 4 থেকে 5 দিনের মধ্যে সমস্ত বীজ থেকে ছোট ছোট চারা বেরিয়ে গেছে। মাটি শুকিয়ে এলে অল্প পরিমাণে জল দিয়েছি 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া। 10 থেকে 12 দিন পর খুব পাতলা করে তরল সরিষার খোল পচা জল দিয়ে গেছি গাছের খাদ্য হিসেবে প্রতি 6 থেকে 7 দিন অন্তর। কি সুন্দরভাবে চারাগুলো বেরিয়ে গেছে দেখুন। এরপর এর প্রয়োজনীয় খাদ্য ক্রমাগত আমরা দিতে থাকব। আর কীটনাশক হিসেবে বাড়িতে তৈরি নিম তেল 5 ml প্রতি 1 লিটার জলে দিয়ে 7 দিন অন্তর স্প্রে করেছি আমার পালং শাকে। আপনারাও করে দেখতে পারেন, আমি খুবই ভালো ফল পেয়েছি। এই পালং শাকটা আমি চাষ করেছি সম্পূর্ণরূপে জৈব পদ্ধতিতে ও জৈব সার ব্যবহার করে, কোনো প্রকার রাসায়নিক সার কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। চাষের কাজে কৃষকেরা ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে থাকেন, যা আমাদের শরীরের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তাই বাড়িতে যেটুকু সবজি আমরা উৎপন্ন করব তা যেন জৈব পদ্ধতিতেই হয়। বন্ধুরা, আমি বেশ কয়েকটি এই রূপ ছোট্ট টবে পালং শাক সহ অন্যান্য শাক শীতের সময় তৈরি করেছি। এবার প্রয়োজন মতো কাঁচির সাহায্যে শাকগুলোর ডগা কেটে রান্নার কাজে ব্যবহার করেছি এবং প্রতিবার শাক সংগ্রহ করার পর তরল সার দিতে ভুলবেন না। কিছুদিন পরপর শাক সংগ্রহ করতে থাকুন একইভাবে। এইভাবে শীতের বাগানে পালং শাক করুন জৈব পদ্ধতিতে। সব শেষে বলি বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানে ক্লিক করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।